সো হে ওয়েলকাম ব্যাক ব্যাক টু দ্য চ্যানেল যেখানে আজকে আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখাও গাইস আজকে আমরা খেলছি ইউজি হান্টার ওই গেমটা যেটা আমরা কিনা এর আগে অনেকবার খেলেছিলাম অ্যান্ড আজকে যেটা হবে না এপিসোডটা একটু ধামাকাদার হবে কারণ গাড়িটা দেখো ভাই আমি মডিফিকেশান করেছি আর পর যা সময় যাচ্ছে তোমরা নিশ্চয়ই জানো আমরা সবাই প্রতিবাদ মিছিলে একটা প্রতিবাদ করার দরকার রয়েছে সেই জন্যে ভাই মন মেজাজটা ভীষণ খারাপ বাট তাও ঠিক আছে আমরা কাজ করতে হবে অ্যান্ড হ্যাঁ দেখো আমরা এখন একটা হোটেলের কাছে চলে আসছি মানে এই গেমটার হোটেল আর এখানে এসে আমার শরীরটা ভীষণ মানে উইক আমাকে কিছু খেতে হবে এবং ঘুমাতেও হবে যেহেতু আমি একটা অন্য সিটিতে কাজ করি তো ওরা নিশ্চয়ই জানো তো ডেফিনেটলি আমি এখানে গাড়িটা পার্ক করব অ্যান্ড দেন আমরা ওই হোটেলটাতে গিয়ে রাত কাটাবো অ্যান্ড তারপর কিছু খাওয়া দাওয়া করব আর তারপরে যাব আমি একটা জায়গায় সেখানে গেলে আমার কিছু মিশন টিশন মানে ব্যাপার আছে সেখান থেকে আমি মিশন নেবো দেন চলো এইটা মূলত এই হোটেল ভাই ঠিক আছে ওয়াও ব্যাপারটা হচ্ছে এখানে খাবার দাবারের ব্যাপার আছে আর এখানে ঘুমের ব্যাপার আছে তো এখান থেকে আমি স্লিপ করবো অ্যান্ড স্লিপে চলে যাবো আর তারপর ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গ্যাস দেখো আমার ঘুম কমপ্লিট হয়েছে আর এখন আমি এখান থেকে কিছু খাবার দাবার খাবো আর তারপর গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো এখন এখানে কিছু খাবার দাবার আমি অর্ডার করেছি আর মাত্র কিছু শতাংশ বাকি রয়েছে তো আমার হেলথে পুরো কমপ্লিট হয়েছে সব কিছুই আর আমি এখান থেকে এখন গাড়িটা নেব অ্যান্ড দেন তারপর এখান থেকে চলে যাবো কোথায় যাব তো সেটার জন্য আমাকে একটুখানি ম্যাপ দেখতে হবে তো মেনলি আমি এখান থেকে যাব এই যে এ বলে যে জায়গাটা রয়েছে দেখো এখানে একটা আলফাবেট বড়ো হাতের এ রয়েছে এখানে গেলে কিন্তু মিশন দেয় তো আমরা যাবো ওই জায়গাটাতে ওটা হচ্ছে পুলিশ স্টেশনের কাছাকাছি প্রায় জায়গাটা আর পুলিশ স্টেশনের পিছনেই জাস্ট তো আমরা ওখানে যেতে গেলে মোটামুটি খুব কম সময়ের মধ্যে আমি চলে যাবো গাড়িটা দেখো ভাই মডিফিকেশান করে একদম পুরো ওয়াও লেভেলে লাগছে পুরো মানে নেক্সট লেভেলের এডিটিং করিয়েছি সামনে পুরো গ্রাফিক্সের কাজ করিয়েছি চাকাটা বড় করেছি গাড়িটার অনেক মানে অনেক জায়গায় অনেক কিছু লাগিয়েছি এখান থেকে দেখা যে লকেট হুইল লকেটটা এটাও লাগিয়েছি গাড়িটাতে গাড়িটার সব কিছু এনকারেজ করেছি আমি মানে বুঝতেই পারছো ডেভেলপমেন্ট হয়েছে অনেক কিছু ইঞ্জিন ফিঞ্জিন সব কিছু কমপ্লিকেট মানে এটা অন্য লেভেলের করেছি বাট সেইটার জায়গা থেকে এই গেমটা না ভাই অফলাইনে সেরা গেম প্লে বলে আমার মনে হয় সবসময়ের জন্য অ্যান্ড আমরা পুলিশ স্টেশনটার কাছে কি চলে আসছি নাকি কথা বলতে বলতে নেক্সট ইয়েস অবভিয়াসলি চলে আসেছি এখান থেকে আমি একটু কাট করে নেবো অ্যান্ড সরাসরি আমি চলে এসেছি পুলিশ স্টেশনটার ওই জায়গাটাতে যেখান থেকে মেনলি আমি কি বলবো এখান থেকে মিশনটা আমি নিতে পারবো অ্যান্ড এখান থেকে অনেক বেশি মজার হবে তো এর ভিতরের যে জায়গাটা রয়েছে এখানে গেলেই অ্যাকচুয়ালি মিশনটা নেয় সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো গাড়িটা দেখো একদম হোয়াইট কালার করেছি সামনে গ্রাফিক্স করিয়েছি আমি পিছনে এবং চালটাতে গ্রাফিক্স করাতে চাই বাট সেই অপশনটা আমি খুঁজে পাইনি বাট ঠিক আছে এখানে গাড়িটা খুব সুন্দরভাবে রাখলাম অ্যান্ড দেন এখানে আমরা মিশনটা নেব তো মিশনটা নেওয়ার পর আরও অনেক মজা হবে সেটা তো আরে ভাই এখান থেকে এখন নয় ঘন্টা পরে আসলে তারপর মিশনটা দেবে বাট ঠিক আছে আমরা নয় ঘন্টা অপেক্ষা করব। তো ঠিক আছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব অ্যান্ড গিয়ে দেখবো আরও এক্সট্রা কোনো কাজকর্ম কিছু করা যায় কি না তাহলে আমাদের সময়টাও বেকার যাবে না আর আমরা তারপরে ওই সময়টা কাটিয়ে আসার পর আর দেখো কাজ সেখানে একটা ট্যাক্সি দরকার ছিল এই মহিলার তো এখানে আমি এখানে এনাকে ট্যাক্সি সার্ভিস দিয়ে দেবো ভিডিওটা একটুখানি কাট করেছি সেই জন্য তোমরা বুঝতে পারো নি এটা ইনি আমাকে দেবে নয় হাজার দশ হাজার টাকার মতন দেবে তার জন্য আমাকে প্রায় অনেকটা রাস্তা যেতে হবে ঠিক আছে তো ঠিক আছে এখান থেকে আমরা যাব এই জায়গাটায় যে রাস্তাটা প্রায় অনেকটা তো আমাকে অনেক অফরোডিং করতে হবে আমরা পুরো জায়গাটা জুড়ে অফরোডিং করবো সেটা তোমাদেরকে দেখাবো একটুখানি তো মেনলি এই গেমটা কিন্তু ডিজাইন করা অফরোডিংয়ের জন্য অফরোডিং যারা করতে ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু মেনলি এই গেমটা অফলাইনের ডিজাইন করা মানে অফরোডিং অফলাইন গেম এইটা মানে একটা তারিখে সব গেম ঠিক আছে তো এখান থেকে এখন আমরা দেখো পুরো আমাকে বারবার ম্যাপ এই কারণে দেখতে হচ্ছে ঠিকঠাক দিকে আমি না চলে গেলে ঠিকঠাক টাইমের মধ্যে মেয়েটাকে আমাকে ঠিকঠাক জায়গা মতন পৌঁছাতে হবে তো সেই জন্য দেখো এখন এখান থেকে ট্রেন যাচ্ছে দেখো ভাই এরকম রিয়েলিস্টিক গ্রাফিক্সের তুমি গেমের আগে কোথাও কেউ দেখো তো এই অফলাইনটা পুরো তোমাদেরকে দেখাবো এখানে আর কোনো কাটিং পাটিং আমি করবো না এটার কারণ হচ্ছে পুরো ভিডিওটা দেখলে তবেই তোমাদের বেশি মজা লাগবে অনেক সুন্দর এই মানে ভিডিওটা এখন প্রায় দশ কিলোমিটার রয়েছে বাট আমরা যাবো একটুখানি এদিক ওদিক ঘুরে মানে একটু অফরোডিং করে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবো তো ম্যাপে এখান থেকে দেখাচ্ছে আমি এই জায়গাটা থেকে টার্ন করে আরও ওদিকে চলে যেতে পারবো সো মোটামুটি এই জায়গাটা আমার মোটামুটি রাস্তাটা আমি চিনি তাও একটুখানি ম্যাপ দেখে নিতে হচ্ছে ঠিকঠাক দিকে যাচ্ছি কি যাচ্ছি না ঠিক আছে দেখো আবার আমি ভুলভাল দিকে চলে আসছি তো এটা আমাকে আর একটুখানি উঠে যেত ওইদিকে চলে যেতে হতো বাট এখানে ঠিক আছে আমার গাড়ি যেহেতু পাওয়ারফুল আছে ঠিক আছে এখান থেকে উঠে গেলাম ও ভাই আরে আর আর একটু হলে পুরো নদীতে চলে গিয়েছিলাম আর গল্প শেষ ছিল তারপর মেশনটা এখানেই শেষ হয়ে যেত বাট দাও তোমাদেরকে দেখাই দেখো কোন পজিশানে আমি পুরো গাড়িটা নিয়ে ফেঁসে গিয়েছিলাম এই কন্ডিশানে গাড়িটা যদি এখানে ফেঁসে যেত তাহলে আমরা একদম শেষ হয়ে যেতাম তো ঠিক আছে এখান থেকে এবার আমরা যাবো ওই ব্রিজটা ওভার করবো আর তারপরে আমরা মেন রোডে উঠে ওই উপর দিয়ে চলে যাওয়ার একটা জায়গা রয়েছে তো এখনও প্রায় নয় কিলোমিটার রাস্তা আরও একটা ব্রিজ না এইবার এই ব্রিজটা আমরা আর পার হব না এটা দিয়ে পুরো সাইড ধরতে ধরতে আমরা পুরো চলে যাব, আর ওইটা অনেক সুন্দর হবে ব্যাপারটা ম্যাপটা তোমাদেরকে দেখাই দেখো ওই দিক দিয়ে পুরো রোড রয়েছে এইবার ব্যস্ট এই রাস্তাটা আমরা ধরতে ধরতে পুরো ওই দিকটাতে যাবো অ্যান্ড ওইটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে তোমরা চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আরও একটা নতুন ভিডিও আসছে নতুন একটা ব্লগ আসছে দেখো সেটা তোমরা দেখবে নিশ্চয়ই অনেক ভালো লাগবে তো চলো ঠিক আছে আর রে ভাই তো এখানে বক বক করতে করতে আর একটু হলে বুড়ো ভাই গাড়িটা আবার জলে চলে যেত বাট এইবার তৃতীয়বার আমি বেঁচে গেছি মনে তো হয় না যে তিন নম্বরবার গিয়ে আবার বাঁচার চান্স থাকবে বাট ঠিক আছে যেহেতু আমাদের কাছে পাওয়ারফুল একটা গাড়ি আছে তো আমরা এইটার পুরো ইস্তেমাল করবো মানে একদম পুরো এর সুবিধা আমরা ওঠাব একদম ডেফিনেটলি একদম দুম দাঁড়াকা যেখান থেকে মানে চলে যেতে পারবো আমরা এখান থেকে আর একটুখানি ম্যাপটা দেখে নিই পুরো ওই রোডটা ধরতে পারলে আমরা পুরো সোজাসুজি চলে যেতে পারবো ঠিকই আছে প্রায় আর খুব একটা বেশি সময় লাগবে না আমাদেরকে অ্যান্ড ইয়েস হু 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 ভাই চলে এসেছি চলে এসেছি চলে এসেছি ম্যাপটা তো দেখে নিই তবে ঠিক আছে প্যাসেঞ্জারের মুডও একশো শতাংশ ঠিকই আছে তো মোটামুটি এই যা গেম যা তোমরা যারা খেলতে চাও তারা ডেফিনেটলি স্টোর থেকে গিয়ে খেলো আর কি ভাই এখানে দেখো কাঁচ ফাঁচ পুরো ধোঁয়াশা হয়ে গেছে এখানে পুরো আমরা জল ফল ছেটাবো অ্যান্ড এখানে একটুখানি ইয়েস পরিষ্কার পরিষ্কার করে নেবো দেখো ভাই এখানে একটা মনেস্ট্রি আছে খুব সুন্দর মনেস্ট্রি ঠিক আছে মনেস্ট্রি না কি বলে জানি না চার্চ ফার্চ এই জাতীয় কিছু একটা আছে এখানে অনেক সুন্দর একটা জায়গা আর মাত্র তিন চার কিলোমিটার বাকি তো এখানে এই গ্রামটাতে আমি আবার ফিরে আসবো অ্যান্ড এখানে অনেক বেশি মজা করব এই নদীটাতে গিয়ে আমরা বোটিং করব আর সেই সুবিধাটা আমরা পাবো ঠিক আছে তো চলো এখন আমরা পুরো রাস্তাটাতে ওঠার চেষ্টা করি চট জলদি চলে যাব প্রায় আর তিন কিলোমিটার খুব একটা বেশি দেরি নেই মানে আমরা প্রায় চলেই এসেছি বললে হয় আরে এটা করে ফেললে আমরা মোটামুটি অনেকগুলো টাকা এখান থেকে আর্নিং করতে পারবো অ্যান্ড দেন ওই টাকাগুলো নিয়ে আমরা আমাদের মোটামুটি অনেকটা সময় এখনও প্রায় লাগবে আমাদেরকে ওই নয় দশ ঘন্টা সময়টা কাটাতে গেলে কিন্তু এখান থেকে অনেকটা সময় আমরা প্রায় কাটিয়ে ফেলেছি তো আর মাত্র এক কিলোমিটার আর এক কিলোমিটার রাস্তাটা আমরা পার করতে পারলেই মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হবে এই ব্যাপারটা নিয়ে তো ঠিক আছে আরে 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 ইয়ার এটা কি হলো ভাই বিগ অ্যাক্সিডেন্ট ও মাই গড এইটা আমরা ভাবতেই পারিনি সিরিয়াসলি এটা কী হলো ভাই নয় দশ হাজার টাকার কাজ করতে এসে কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল ইটা কি আর ওয়াজ দ্য ভেরি বিগ স্ক্যাম আর এখানে আমরা হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছি মানে আমি অ্যাডমিট তো হয়েছি এখানে ডক্টর কি বলে ভাই এটা কি ভাই হসপিটাল সরাসরি দুম করে উল্টে গেল গাড়িটা ওকে ডক্টর ডক্টর ঠিক আছে এখানে বেশি টাকা লাগবে না এখন আমাকে ঠিক আছে মোটামুটি এই টাকাটা দিয়ে চলি আর ঠিক আছে গেমটা এখানে শেষ আর হাই মিশনটা এখানে কমপ্লিট হচ্ছে না আমাদের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট মিশনে অবশ্যই দেখা হবে ডেফিনেটলি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো